সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত একজন তারকা হলেন সামান্তা রুদ প্রভু মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন অন্যদিকে সামান্তাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্যই এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যার জন্য অবশ্য মাঝে মাঝে সাহসী পোশাকের ছবি শেয়ার করতে দেখা যায় এই তারকাকে ঠিক এই জন্যই প্রায়শই দর্শকদের মাঝে সমালোচনার স্বীকার হন সুতরাং যা হোক সে সকল সমালোচনা এই তারকা সেভাবে গ্রহণ করেন না যার জন্য এই তারকা তার ইচ্ছা ছবি প্রতিনিয়ত করেন মূলত সেই দ্বারা বিজ্ঞতায় বর্তমানে এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি খোলা পিঠে ক্যামেরার সামনে ধরা দেন এই তারকা সেই সাথে খোলা মেলা চলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্যই বর্তমানে তার রূপের প্রতি দিশার হতে দেখা যায় তার অনুরাগীদের যার জন্য অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে হট বলে দাবি করেন মূলত অনেকে আবার অ্যামেজিং লিখেছে সেই সাথে অনেকে আবার ফাটাফাটি লিখেছে মোর ওবার অনেকে আবার তাকে গ্ল্যামার গাল বলে আখ্যায়িত করে সেই সাথে অনেকে আবার তাকে কিসের মজি দেয় যদিও আবার অনেকে তাকে প্রিটি গাল বলেন সেই সাথে অনেকে আবার আগুনের ইমোজি দিয়েছে সুতরাং যাওয়া সব কিছু মিলে সম্প্রতি সমানতা দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়ে সামান্তাকে সর্বশেষ খুশি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার বিপরীতে বিজয় কণ্ঠ অভিনয় করেছেন মূলত চলচ্চিত্রটিতে তাদের দুজনের অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য তারা তাদের চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন অন্যদিকে বর্তমানে সামান্তা কোনো চলচ্চিত্র শুটিং কাজ করছেন না মূলত বর্তমানে এই তারকা সুস্থ হওয়ার জন্য চলচ্চিত্র অঙ্গন থেকে বিরতি নিয়েছেন যার জন্য এই তারকা সুস্থ হওয়ার পর চলচ্চিত্র অঙ্গনে ব্যাক করবেন বলে শোনা যায় সুতরাং জেনে তো নিলেন সামান্ত সম্প্রতি খোলা দর্শকদের মাঝে রূপে ধরা দেন মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন